সূচির তৃতীয় দিন সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলের সামনে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চালক সহ পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে বাসটি আবদুল্লাপুর থেকে গুলিস্তান যাচ্ছিল। রূপসী বাংলা হোটেলের কাছে পৌঁছালে অবরোধ সমর্থকরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। এছাড়া অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিন এখন পর্যন্ত আর কোনো সহিংসতা নাশকতার খবর পাওয়া যায়নি। তবে আজ সরকারি ছুটির দিন হওয়ায় সকাল থেকে বিভিন্ন রাস্তায় যান চলাচল রয়েছে স্বাভাবিকের চেয়ে খানিকটা কম। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বরাবরের মতোই রয়েছে ফাঁকা, আর নয়াপল্টন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক প্রহরা। 5 জানুয়ারি নির্বাচন প্রতিহত করতে গেল সোমবার অনির্দিষ্টকালের এই অবরোধ কর্মসূচির ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে আছেন আমাদের রিপোর্টার জুনায়দ আলী সাকি, তার কাছ থেকে জেনে নিব সেখানকার পরিস্থিতি। সাকি, আজও কি খালেদা জিয়ার বাসভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজর রয়েছে, আর সকালে কি দলের কোন নেতা কর্মী তার সাথে দেখা করতে পেরেছেন? হ্যাঁ প্রীতি, আজকে সকাল থেকে গেল কয়েকদিনের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 79 নম্বর রোডের বাড়ি গুলশানের, সে বাড়ির প্রধান ফটকের দুপাশেই, রাস্তার দুপাশে এখনো সেভাবে কড়া নজরদারি রয়েছে। তবে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। পরিবর্তনের মধ্যে প্রধান পরিবর্তন হচ্ছে যে গুলশান এভিনিউ অর্থাৎ 79 নম্বর রোডের সাথে যেখানে গুলশান এভিনিউ মিলেছে সেই প্রধান সড়কে আগে দুটি বালির ট্রাক ছিল, যা আজকে সকাল দেখা যাচ্ছে না। এখানে এই এই 79 নম্বর রোডের মুখে শুধু একটি পুলিশের জল কামান দেখা যাচ্ছে। পাশাপাশি 79 নম্বর রোডের ঠিক অপর প্রান্তে দুটো বালির ট্রাক রয়েছে, এবং আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা দুপাশে ব্যারিকেড দিয়েছে তার বাসার প্রধান ফটকের সামনে রোডে, এবং এখানেও